সরি, সোহান ইসলাম, আপনি লিখেছেন, আমি একজন যুবক, মোবাইলের প্রতি আমার মারাত্মকভাবে আসক্তি আছে, এ থেকে কিভাবে মুক্তি পেতে পারি? খুব জটিল একটি বিষয় ভাই সোহান ইসলাম, আপনি এটি ফিল করেছেন, সেটি আমার মনে হয় একটি আনন্দের বিষয়। আমাদের তরুণ সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে মোবাইল আসক্তির কারণে। মোবাইল আসক্তি থেকে বাঁচার জন্য একটু হার্ড ডিসিশন নিতে হয়, একটু শক্ত সিদ্ধান্ত নিতে হয়। আর সেই শক্ত সিদ্ধান্ত হলো, প্রথমত যদি নিজেকে কোনোভাবে নিয়ন্ত্রণ করা না যায়, তাহলে একটা বাটনওয়ালা ফোন নেবেন যেখানে নেট চলবে না এবং নেট থেকে দূরে সরে যাবেন। নেটের জন্য এমন কোনো ডিভাইস ইউজ করবেন যেটা আপনি নির্দিষ্ট সময় শুধু অ্যাক্সেস পাবেন। কথার কথা, আপনার অফিসে বা কম্পিউটারে সেটা আপনার অন্য কারো নিয়ন্ত্রণে থাকবে, অন্য কোনো জায়গায় থাকবে, নির্দিষ্ট টাইমে থাকবেন। এতে সাময়িক হয়তো কিছু ক্ষতি হবে, সেক্ষেত্রে আপনি মানিয়ে নেবেন নিজের এই নেশা দূর করবার প্রয়োজনে। এর বাইরে বিচক্ষণ বিদগ্ধ মানুষ যারা মোবাইলের আসক্তিতে নাই, সেই মানুষগুলোর জীবনে কত অর্জন আছে সেটি দেখবেন। বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমি বলি, একেবারে জাগতিক দিক থেকেও যারা খুব বেশি সফল, অনেক বড় বড় ব্যবসায়ী, অনেক বড় বড় উদ্যোক্তা, আমি ব্যক্তিগতভাবে অনেকের কথা জানি যে তারা সোশ্যাল মিডিয়া সম্পর্কে তাদের তেমন কোনো ধারণা নেই এবং সেগুলোতে তাদের কোনো অ্যাক্টিভিটিসই নেই, ফেসবুকে কোনো আইডিই নেই, তাদের মোবাইলে ফেসবুকের অ্যাপই নেই, ইউটিউব অ্যাপই তাদের কাছে নেই। এই মানুষগুলো জীবনে অনেক কিছু করতে পেরেছেন, আর এই মোবাইলে ঘাটাঘাটি করে অনেকে পণ্ডিতি এবং অনেকে অনেক কিছু জেনে ফেলার, অনেক কিছু বুঝে ফেলার, দুনিয়া সম্পর্কে খবর রাখার দাবিদার, বাট এদের জীবনে তেমন কোনো অ্যাচিভমেন্ট নাই। এটা শয়তানের চক্রান্তের একটি অংশ হয়ে যায়, বিশেষ করে আসক্তি লেভেল যখন চলে যায়। তো এই জন্য নিজের উপরে নিজে হার্ড ডিসিশনটা নেওয়ার চেষ্টা করা উচিত, আল্লাহ তারা সাহায্য করুন আপনাকে। হীরামণি আইডি থেকে আপনি লিখেছেন, চাকরির নিয়োগ পরীক্ষায় অন্য কেউ ফ্রক্সি দেওয়ার মাধ্যমে চাকরি হলে এই চাকরি থেকে উপার্জনের অর্থ কি বৈধ হবে? আল্লাহ মাফ করুন, আপনি যদি যেই পদে আপনাকে রাখা হলো সেই পদের কাজটা আপনি সার্ভ করতে পারেন, সেটা যদি বৈধ কাজ হয় এবং সেটা যদি আপনি সঠিকভাবে আঞ্জাম দেওয়ার মতো দক্ষতা আপনার থাকে এবং কোনো ত্রুটি না হয়, তো আপনি করে গেলে আপনার মাসিক উপার্জনটা হয়তো হালাল হলো, বাট আপনি যে কাজ দিয়ে এই চাকরি করলেন সেটা সন্দেহ দিতে অনেক জঘন্য অপরাধ হয়েছে। এইটার জন্য আপনি আল্লাহর কাছে অনেক অনেক খাঁটি মনে আপনাকে তবা করতে হবে, ইস্তেগফার করতে হবে, অনুতপ্ত হতে হবে এবং তবা শর্তগুলো পূরণ করে আপনাকে তবা ইস্তেগফার করতে হবে। জাহাঙ্গীর আলম লিখেছেন, টাঙ্গাইলের একটি আলিয়া মাদ্রাসায় একজন হিন্দুকে অধ্যক্ষ পদে নিয়োগ দেওয়া হয়েছে, সমালোচনার কারণে পরবর্তীতে সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে। মাদ্রাসার সর্বোচ্চ পদে হিন্দু ধর্মের অনুসারী একজনকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্তকে আপনি কীভাবে দেখেন? সন্দেহাতীতভাবে এটি 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 একটা ইম্যাচিওর ডিসিশন, এই সিদ্ধান্তটা সন্দেহাতীতভাবে ত্রুটিপূর্ণ সিদ্ধান্ত, এটি কোনোভাবেই ধন্যবাদ পাওয়ার উপযুক্ত নয়, বরং সমালোচনার যোগ্য একটি কাজ। মাদ্রাসা একটা ধর্মীয় প্রতিষ্ঠান, এক ধর্মের প্রতিষ্ঠানে অন্য ধর্মের মানুষকে যদি দায়িত্বশীল হিসেবে নিয়োগ দেওয়া হয়, তাহলে সেটা সেটা যাকে নিয়োগ দেওয়া হয় তার প্রতি অবিচার, আর যে প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়া হয় সেই প্রতিষ্ঠানের প্রতি অবিচার। প্রতিষ্ঠানের প্রতি অবিচার এই জন্য যে এই প্রতিষ্ঠানটার ভালো মন্দ বোঝার মতো মিনিমাম যে যোগ্যতা সেটাই তো তার নেই, আর তাছাড়া আদর্শগতভাবে তিনি তো এই মাদ্রাসাকে, তিনি এই মাদ্রাসার যে ধ্যান ধারণা, এটার যে শিক্ষা কারিকুলাম ইত্যাদি, সেগুলোকে তিনি বিশ্বাস করার কথা নয়, তাহলে সেক্ষেত্রে প্রতিষ্ঠানের উন্নতি তার দ্বারা কীভাবে সম্ভব? তাছাড়া একজন আল্লাহকে অবিশ্বাস করেন এমন মানুষকে আল্লাহ তাআলাকে বিশ্বাস করেন সেরকম একটি আপনার পরিবেশের দায়িত্বশীল করা মানে হলো ওই মানুষগুলোর উপরে অবিচার করা। আমার বাবাকে নিয়ে কারোর আপনার বিরূপ ধারণা আছে, তাকে আমার উপরে, আমার বাবার উপরে খবরদার নিয়োগ করাটা যেরকম, এখানে ব্যাপারটি অনেকটা সেরকম এক। আর দ্বিতীয়ত হলো, যাকে নিয়োগ করা তার প্রতি অবিচার, কারণ তিনি যা বিশ্বাস করেন না সেটাই তাকে করতে বাধ্য করা হচ্ছে, ব্যাপারটি অনেকটা অবিচারের মতো। বিধায় এই সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়ে থাকলে সেটি অবশ্যই সঠিক সিদ্ধান্ত, অর্থাৎ প্রত্যাহার করার সিদ্ধান্তটা সঠিক এবং এই ধরনের ঘটনা যেন আর না ঘটে সেদিকে আমাদের খেয়াল দেওয়া উচিত। এবং সরকারি প্রতিষ্ঠানগুলোতে এই ধরনের খামখেয়ালিপনা মাঝে মধ্যে হয়ে যায়, কিন্তু এগুলো যেন না হয় সেটা খেয়াল করা অবশ্যই সংশ্লিষ্টদের কর্তব্যের অংশ। বিনতে মাসুম আপনি লিখেছেন, আমি কিছু পাখি পালি, কিছুদিন যাবৎ আমার পাখিগুলো অসুস্থ থাকছে, পাখির বাচ্চাগুলোর সমস্যা হচ্ছে, আমার ধারণা বদনজরের জন্য এমন হচ্ছে, করণীয় কী? এক্ষেত্রে আপনি ভালো কোনো রাকির শরণাপন্ন হবেন যিনি কোরআন হাদিসের আলোকে ঝাড়ফুঁক করে থাকেন, তারা ভালো অ্যাডভাইস আপনাকে করতে পারেন, নিশ্চয়ই কোনো পানি পড়া ইত্যাদি দিবেন যেটি আপনি এখানে ব্যবহার করতে পারেন। আর পাখিদের প্রতিও আপনার বদনজর হতে পারে, আর নির্দিষ্ট যদি কারোর বদনজর লেগেছে বলে আপনার মনে হয়, তাহলে ওই ব্যক্তির হাত ধোয়া বা শরীর ধোয়া পানি নেবেন, ওজুর পানি নিতে পারলে ভালো, অন্তত হাত চোবানো পানি নিতে পারলে ভালো। যদি নিতে পারেন তাহলে পাখিগুলোকে যদি আপনি তাদেরকে যদি নিয়মতান্ত্রিকভাবে গোসল করান বা তাদেরকে ধোয়ন কখনো তাদের শরীরকে পরিচ্ছন্ন করার প্রয়োজন হয় তাহলে এই পানিগুলো দিয়ে করবেন, তাতে ইনশাল্লাহ বদনজর কেটে যাবে। হাদিসে বদনজর কাটার জন্য এই আমলটিকে স্পেসিফিকলি শেখানো হয়েছে।
যে কোনো ব্যক্তি বা বস্তুর উপরে বদনজর লাগলো কারোর, যার বদনজর লেগেছে তার হাত ধোয়া পানি, তার মুখ ধোয়া পানি, তার উজুর পানি বা তার শরীর চুবানো পানি কিছু না পারলে না পেলে তিনি একটা গ্লাসে পানি খেয়েছেন, সেই গ্লাসের অবশিষ্ট পানিগুলো এগুলোর সাথে অন্য পানি মিশিয়ে যার উপরে বদনজর লেগেছে তার উপরে সেগুলো প্রয়োগ ধোয়া হলো, গা গোসলের পানি হিসাবে ব্যবহার করা হলো, গোসলের পানিতে অ্যাড করে দেওয়া হলো, এরকম করলে বদনজরের যে ক্ষতি সেটা কেটে যায়, এটি হাদিস দ্বারা প্রমাণিত।